বাংলাদেশ একটি নিম্ন মধ্যম আয়ের দেশ। বাংলাদেশের মানুষগুলোর আর্থসামাজিক অবস্থানের পরিবর্তন হচ্ছে না, আর এগুলোর মূল কারণ হচ্ছে দুর্নীতি। আর এই দুর্নীতির কারণেই প্রতি বছর হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে কালোবাজারিদের হাতে, যার কারণে সাধারণ জনগণ এর কুফলের শিকার। লাখ লাখ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। প্রতিদিন পথে চলার চারপাশে আমরা একটু তাকালেই দেখতে পাই একপাশে বহুতল অট্টালিকা, ঠিক তার বিপরীত পাশেই বস্তি, নিম্ন আয়ের মানুষগুলোর একমাত্র আশ্রয়। একটু খেয়াল করলে দেখতে পাবেন নিম্ন আয়ের মানুষগুলোর অসহায় মুখগুলো। প্রশ্ন হলো, কেন? অধিকার কোথায়? শিক্ষা সার্বজনীন হবার পরও শিক্ষাহীন জীবন কেন? শিশুশ্রম কেন? ঘুষ আর চাঁদা দিতে দিতে আমরা কখন যে নিজেরাই মিশে যাই দুর্নীতির বেড়াজালে, তা হয়তো কখনোই বুঝতে পারি না। এটাকে জীবন চলার সিস্টেম মনে করি, অথচ শিক্ষাকে আমাদের এই শিখিয়েছে। বাল্য শিক্ষার কথাগুলো বয়সের সাথে সাথেই বদলে যায়। আজকের এই অবস্থার দায় আমরা কেউ এড়াতে পারবো না। এর দায় আপনার, আমার, আমাদের সবার। আমরা কি পারি না একটু সচেতন হতে? জাগো মানুষ, দুর্নীতি প্রতিরোধে জাগো।